বন্ধুরা, আজকাল যখন সব কিছুর দামই আকাশচুম্বী, তখন ছোটবেলায় কিনতে পাওয়া যাওয়া এক টাকায় চারটি অরেঞ্জ ক্যান্ডির কথা মনে করে আমাদের খুশি হতে হয়, অথবা সেই এক টাকার প্যাকেটে পাওয়া যাওয়া ছয়টি হজমোলা। তখনকার দিনে আমরা অন্য সব ক্যান্ডির মতো ভেবেই হজমোলা খেয়ে নিতাম। সে 200 রঙের বড়ি মুখে রাখতেই পুরো মুখ টক হয়ে যেত। এখন হয়তো হজমোলার কথা শুনতে আমাদের অনেকের মুখে পানি চলে এসেছে, আর আসবেই বা না কেন। এটি এমন একটি জিনিস যে লোকেরা হজমের বড়ি হিসেবে একে খাওয়ার চাইতে মুখরোচক বড়ি হিসেবে বেশি খেয়ে থাকে। কিন্তু ভালো খবর হলো, এর স্বাদ এবং দাম এখন পর্যন্ত একই আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সকলের পছন্দের এই হজমোলা কারখানায় কিভাবে তৈরি করা হয়। যেমনটা আমরা সকলে জানি যে হজমোলা ডাবর ইন্ডিয়ার একটি পণ্য। একেবারে শুরুতে হজমোলাকে ভারতীয় বাজারে একটি হজমকারী বড়ি হিসেবেই নামানো হয়েছিল। তাহলে চলুন আপনাদেরকে হজমোলার কারখানায় নিয়ে যাওয়া যাক, হজমোলা কিভাবে তৈরি করা হয় তা দেখানোর জন্য। সবার আগে জেনে নেওয়া যাক যে হজমোলার তৈরিতে কি কি উপাদানের প্রয়োজন হয়। হজমোলার প্রধান উপাদান হলো চিনি, বিট লবণ, গোলমরিচ, লং, পিপলি, হিং, ভাজা জিরা এবং সবচেয়ে দরকারি আয়ুর্বেদিক পাচক চূর্ণ। এখানে সবার প্রথমে জিরা ভুনে নেওয়া হয়। এরপরে ভুনে নেওয়া জিরা এবং বাকি উপাদানগুলো পরিমিত পরিমাণে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশ্রিত করে নেওয়া হয়। এরপরে এই মিশ্রণটি কারখানায় থাকা একটি বড় গ্রাইন্ডার মেশিনের সাহায্যে মিহি করে পিষে নেওয়া হয়। গ্রাইন্ডারে পিষে নেওয়া শেষ হলে মিশ্রণটি বের করে ভালোভাবে ঢেলে নেওয়া হয়, যেন এই মশলার ভেতর কোনো রকম দানাদার পদার্থ না থাকে। এরপর গুঁড়োগুলো বড় একটি কন্টেইনারে ঢালা হয়। তারপরে এই গ্রাইন্ডারটিকে নিয়ে যাওয়া হয় মিক্সিং মেশিনের কাছে পরবর্তী প্রসেসিংয়ের জন্য। কন্টেইনার থেকে একটি ভ্যাকুয়াম পাইপের সাহায্যে মশলার গুঁড়োগুলো নিয়ে একটি মিক্সিং মেশিনে ঢালা হয়। এরপর তাতে মিশানো হয় চিনির পানি, যার ফলে এই পেস্টের ঘনত্ব বৃদ্ধি পায়। এতে করে একে হজমোলার আকৃতি দিতে সুবিধা হয়। এরপর এই পেস্ট স্থানান্তরিত করা হয় হজমোলা মেকিং মেশিনে। আপনি জেনে অবাক হবেন যে এই মেশিন প্রতি ঘন্টায় 2 লাখ ট্যাবলেট তৈরি করতে সক্ষম। এভাবেই এই ট্যাবলেটের আকারের ছোট ছোট হজমোলা প্যাকেটজাতকরণের জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। তাই এগুলোকে নিয়ে এরপর প্যাকেটজাতকরণ বিভাগে পাঠানো হয়। এই মেশিনে ট্যাবলেটগুলো একটি সোজা লাইনে চলতে দেখা যায়। প্যাকেজিং ইউনিটে এগুলো 1 টাকার ছোট ছোট প্যাকেটে ভরে সিল করে দেওয়া হয়। এরপর এই ছোট ছোট প্যাকেটগুলো একটি প্লাস্টিকের ডিব্বায় ভরা হয়। একটি ডিব্বায় প্রায় 160টি এরকম প্যাকেট হয় এবং সবশেষে এই ডিব্বাগুলো বড় বড় কার্টনে ভরে সাপ্লাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়। এই হলো মুখরোচক হজমোলা তৈরির সম্পূর্ণ যাত্রা। আপনারা হজমোলার শীর্ষেও দেখেছেন হয়তো, কোম্পানি প্লাস্টিকের ব্যবহার কম করতে চাচ্ছিল, কিন্তু 1 টাকার সে প্লাস্টিকগুলো তারা কিছুই করতে পারত না। তাই বেশি পরিমাণের হজমোলার এক একটি শিশি তারা তৈরি করে বাজারজাতকরণ শুরু করে দেয়। আজকাল বাজারে 7 ধরনের ফ্লেভারের হজমোলা পাওয়া যায়। এতে করে বোঝা যায় কোম্পানি তার পণ্য নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পিছপা হয়নি, তাই বিভিন্ন ধরনের স্বাদের হজমোলা তারা বানিয়েছে। হজমোলা তৈরির পুরো রেসিপি দেশীয় এবং আয়ুর্বেদিক, তাই হজমোলা খাওয়া ভারতের মানুষের জন্য উপকারী এবং তার সাথে মনোরঞ্জনও বটে। আজ বাজারে অন্যান্য আরও বিভিন্ন ধরনের বড়ি হজমোলার জায়গা নেওয়ার চেষ্টা করছে, যার মধ্যে পাতাঞ্জলিও একটি। কিন্তু কোনো কোম্পানি হজমোলার জায়গাটি কেড়ে নিতে পারেনি। এর স্বাদ ও অনন্য বৈশিষ্ট্যের কারণে ডাবর এবং হজমোলা সকল ভারতীয়দের মনে ও ঘরে জায়গা বানিয়ে নিয়েছে, এবং অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও হজমোলা অনেক ভালো ও আকর্ষণীয় বিজ্ঞাপন বানায়। হজমোলার পূর্ণ বিজ্ঞাপনগুলোর তো কথাই আলাদা। এরকমই বিভিন্ন কারণ রয়েছে যা ডাবর এবং হজমোলাকে সফলতার সিঁড়ি চড়তে সাহায্য করেছে। এদের মধ্যে প্রধান কারণ হলো হজমোলার দেশি ও আয়ুর্বেদিক টোটকা। হজমোলার কোন ফ্লেভারটি আপনার পছন্দ তা কমেন্ট করে আমাদের জানান। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তবে লাইক এবং কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, এবং তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।